আমাদের রক্তে মিশে। 14 বছরের অভিলিপসার হরহর শম্ভু সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল। শ্রাবণ মাস, এই মাস ভগবান শিবের মাস বলে পরিচিত। উপবাস থেকে পুজো, মানুষ ভগবান শিবকে তুষ্ট করার চেষ্টা করেই থাকেন। আর ঠিক এই সময় দাঁড়িয়েই হরহর শম্ভু গানটি গেয়েছেন অভিলিপসা পান্ডা এবং জিতু শর্মা। হরহর শম্ভু গানটি 5ই মে ইউটিউবে জিতু শর্মা আপলোড করেছিলেন। শুরুতে গানটি শ্রোতাদের কাছ থেকে তেমন সাড়া না পেলেও কয়েক সপ্তাহ পর গানটি প্রচুর ভিউ পেয়েছে। এটি ইউটিউবে মেগা মিউজিকে আপলোড করা হয়েছে এবং এ পর্যন্ত 18 মিলিয়ন ভিউ পেয়েছে গানটি। সংবাদ সূত্র অনুযায়ী গায়িকা অভিলিপসা উড়িষ্যা এবং একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বয়স 14 বছর এবং সে সম্প্রতি 12 ক্লাস পাশ করেছে। গান গাওয়ার পাশাপাশি তিনি নাচ ও মার্শাল আর্টেও আগ্রহী। অভিলিপসার বাবা একজন প্রাক্তন প্রতিরক্ষা ব্যক্তি। তার পরিবারে বাবা মায়ের সঙ্গে রয়েছে একটি বোনও। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, শিল্প আমাদের রক্তে মিশে আছে। অভিলিপসা পান্ডার দাদা হারমোনিয়াম বাদক ছিলেন, এতেই তিনি গান গাওয়ার প্রতি আগ্রহী হন। তার দাদা পাশের গ্রামের হারমোনিয়াম বাজানোর জন্য বিখ্যাত ছিলেন। অভিলিপসা ছোটবেলা থেকেই গান গাইতে আগ্রহী এবং খুব ছোটবেলা থেকেই হারমোনিয়াম বাজানো শুরু করেন তিনি। অভিলিপসা শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীত শিখেছেন। তিনি গানের প্রতি স্টাইল পছন্দ করেন। গীতা দত্ত এবং সুনিধি চৌহান তার প্রিয় গায়িকা। অভিলিপসা পান্ডা মঞ্জিল কেদারনাথ গানের মাধ্যমে তার গানের কেরিয়ার শুরু করেছিলেন। মঞ্জিল কেদারনাথ একটি ধর্মীয় সঙ্গীত অ্যালবাম। এখনও পর্যন্ত এই গানটি প্রায় 6 মিলিয়ন ভিউ পেয়েছে। তেলেগু ভাষায় একটি গানও তিনি গেয়েছেন। তার জনপ্রিয়তা প্রচুর, সেই জন্য তিনি দেশ বিদেশে লাইভ অনুষ্ঠানও করেছেন।